এই যে বৃহস্পতি গ্রহ আপনার একাদশে দৃষ্টি দিচ্ছেন, একাদশের স্থির কারক হিসেবে কিন্তু বৃহস্পতি যথেষ্ট প্রসিদ্ধ। এবং এই যে একাদশ ভাব আপনার সফলতার ভাব, আপনার আয় ভাব, আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধানের ভাব। কারণ একাদশের ভাবের কানেকশন ছাড়া না বিয়ের ক্ষেত্রে সাকসেস পাওয়া যায় না। গ্রহদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন করবেন, এবং রাশি পরিবর্তন করবেন কবে? 22 এপ্রিল 2023 প্রবেশ করবেন মেষ রাশির ঘরে, এবং এই মেষ রাশির ঘরে দীর্ঘ বা সুদীর্ঘ একটি বছর কিন্তু অপেক্ষা করবেন বা অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সপ্তমে দেবগুরুর বৃহস্পতির অবস্থান, এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের আয় ভাব বা সফলতার ভাব একাদশে থাকছে, তার নবমতম দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় ভাবে, এবং শুধু তাই নয়, তার সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে। কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে অনেক অনেক বেশি সাবধানে, চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, দেবগুরু বৃহস্পতি এই যে অবস্থান, সেই অবস্থানকে আমরা তিনটে পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম পর্যায়, যেটি 22 এপ্রিল থেকে 21 জুন। দ্বিতীয় পর্যায়, 21 জুন থেকে অক্টোবর মাসের শেষ তারিখ পর্যন্ত। এবং তৃতীয় পর্যায়, নভেম্বরের প্রথম দিন থেকে 2024 এপ্রিল মাস পর্যন্ত। প্রথম পর্যায়ে দেখা যাবে, মানে 21 জুন পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা, কিছু জটিলতার জায়গা, উদর সংক্রান্ত সমস্যা, পাকস্থলী সংক্রান্ত সমস্যা, কিংবা কিডনি রিলেটেড কোনো ইস্যুস, যাদের মধুমেহ রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা, এবং আপনাদের ওয়াইফের ক্ষেত্রে বা হাজব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু হেলথ রিলেটেড নানান প্রবলেম, পেন হতে পারে, সেটা কোনো একটা জটিলতা হতে পারে, সেগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে পর্যন্ত? মাত্র 2 মাস, 21 জুন পর্যন্ত। এই 12 মাস যে বৃহস্পতি ট্রানজিট, তার মধ্যে 21 জুনের পর থেকে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে আপনাদের হেলথের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি কমতে শুরু করেছে, অর্থাৎ পজিটিভ দিকে আপনারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন, এবং আলটিমেটলি এই পজিটিভিটি কন্টিনিউ থাকবে 2024 এপ্রিল মাস পর্যন্ত। 2023 জুনের 21 তারিখ থেকে 2024 এপ্রিল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি, বিবিধ রকম স্বাস্থ্যজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়কালটিতে দেখা যাবে মান যশ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, যেটি হয়তো কোনো কারণে, বিশেষত 21 জুনের আগে গিয়ে দেখা যাচ্ছে কিছুটা সমস্যার মধ্যে পড়েছিলেন, যশ কিছুটা হ্রাস পেয়েছিল, বা আপনার যে সম্মান সেটি কোথাও যেন গিয়ে একটু হ্রাস প্রাপ্তির জায়গা ছিল, কিন্তু 21 জুনের পর থেকে 2024 এপ্রিলের শেষ পর্যন্ত কিন্তু আপনাদের অসম্ভব ভালো কম্বিনেশন থাকছে। এই সময়ে পুরনো কারোর সাথে যদি রিলেশনশিপ খারাপ হয়ে থাকে, সেই রিলেশনশিপের জায়গা ঠিক হবে। আশেপাশে যে সমস্ত শত্রু রয়েছে, সেটা গুপ্ত শত্রু হোক বা যে ধরনের শত্রু তাই আপনার সাথে করুক না কেন, এই সময়কালের মধ্যে কিন্তু শত্রুতার জায়গাও আপনাদের অনেকাংশে কমতে পারে বা কমতে চলেছে। যারা বিদেশে বিভিয়ে ছিলেন এবং কোনো কারণে বাড়িতে আসতে পারছিলেন না, চেষ্টা করছেন যাতে আপনি বাড়িতে শীঘ্রই পৌঁছাতে পারেন বা পৌঁছে যান, কিন্তু কোনো একটি কারণবশত আপনার সেই আশাটি আর হয়ে উঠছিল না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমার মনে হয় ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে থাকবে। এবং রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে তুলা, সেক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভিটি থাকবে এই বিষয়েও। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, ম্যাসিভ সাকসেসের সম্ভাবনা রাজনীতির ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এই সময়ে পদ প্রাপ্তির একটা জায়গা থাকতে পারে, একটা নতুন দায়িত্ব
তো আপনার যে প্রায়োরিটি রয়েছে, আপনার যে দল রয়েছে, সেই দল কিন্তু আপনাকে প্রদান করতে পারে। যদিও বৃহস্পতির শুভ দৃষ্টি শুধুমাত্র আপনাদের রাশিতে একুশ তারিখের পর থাকছে না, তার দৃষ্টি আপনার রাশির তৃতীয় ভাবেও থাকছে। এবং একটা কথা আপনারা জানেন যে তৃতীয় ভাব এমন একটি ভাব যেটি আমাদের প্রত্যেকের জীবনে অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, প্রত্যেকটি ভাবই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন বৃহস্পতি প্রথম দিকে দেখা যাচ্ছে রবি, রাহু এবং বৃহস্পতি একই রাশিতে একই নক্ষত্রে অবস্থান করবে 27 আর 28 এপ্রিল পর্যন্ত, তারপরে বৃহস্পতি এবং রাহু গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করবে, করে একুশ তারিখ পর্যন্ত, একুশে জুন পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। এই সময়কালটা খুব একটা যে পজিটিভ বা খুব ডেভেলপমেন্টের জায়গা থাকছে বস্তুত সেটি কিন্তু নয়, আমি প্রথমেই বলছি। আরেকটা বিষয় আমি বলবো যে একুশে জুনের পর থেকে তার নবম দৃষ্টি আপনার রাশির তৃতীয় ভাবে থাকার কারণে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের যোগাযোগ ম্যাসিভলি বাড়বে, আপনার যে সহোদরের সাথে সম্পর্ক হানি হয়েছে তার সাথে সম্পর্ক ঠিক হবে, আপনার যে বিয়ের যোগাযোগটা বারবার আসছিল কিন্তু কোনো কারণে ভেঙে যাচ্ছিল সেই যোগাযোগটা সুগঠিত হবে, বা যে ব্যবসাটা আপনি কন্টিনিউ করবেন ভেবেছিলেন, আপনি ইনভেস্ট করবেন ভেবেছিলেন কিন্তু কোথায় ইনভেস্ট করব, কিভাবে ইনভেস্ট করব, আপনি সঠিক একটা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু বেশি পজিটিভিটি রয়েছে যদি রাশি লগ্ন আপনার হয়ে থাকে তুলা। এবং তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রেও আমি বলবো পজিটিভিটি রয়েছে, প্রচুর আগ্রহ বাড়বে, নতুন কিছু করার একটা মেন্টালিটি তৈরি হবে আপনাদের ক্ষেত্রে, সেটা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আপনার যে আগ্রহ, যে ইনক্লিনেশন সেটা বাড়বে এবং দীর্ঘায়িত হবে, আপনার যে কনসিস্টেন্সি মেনটেন করার যে ক্ষমতাটা কিছুটা কম থাকে কিছু কিছু ক্ষেত্রে, সেই জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবার সম্ভাবনা রয়েছে যদি রাশি লগ্ন আপনার তুলা হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভিটি থাকবে, কারণ পঞ্চমের একাদশ ভাব সেটি হচ্ছে তৃতীয় ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে প্রেমজ সম্পর্ক পরিণতি পাচ্ছে এই সময়, সপ্তমে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বিবাহের দিকে মোড় নেওয়ার একটা কম্বিনেশন থাকবে, অ্যাকচুয়ালি বিবাহের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা থাকছে। তবে একুশ তারিখের পর থেকে এপ্রিল পর্যন্ত 2024 সালে, তার আগের যে সময়টা এপ্রিলের 22 তারিখের পর থেকে 21 পর্যন্ত, এই সময়ে কিন্তু প্রবলেম থাকছে, প্রেমের ক্ষেত্রে জটিলতা থাকবে, থার্ড পারসন এন্ট্রির জায়গা থাকবে, ভুল বোঝাবুঝির একটা জায়গা থাকবে, অনেক চেষ্টা করবেন আপনি যে সৎ, আপনি যে অনেস্ট, আপনি যে কোনো অন্যায় করেননি সেটা বোঝানোর জন্য, কিন্তু কোনো কারণে আপনার অপোজিটের মানুষটা বুঝতে চাইবেন, আপনি বোঝাতে পারবেন না, সে আপনার উপরেই ব্লেম করবে। এবং পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে, আপনার যে শ্বশুর বাড়ি রয়েছে তার সদস্যরা আপনার উপরে কিন্তু কিছু দোষারোপ করতে পারে বা একটা দোষ চাপিয়ে দিতে পারে, যেটার কারণে আপনার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা প্রবলেম থাকার পসিবিলিটিস থেকে যাচ্ছে। শাশুড়ির সাথে এই সময় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতির জায়গা কিন্তু থাকতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একুশে জুনের পর থেকে এই প্রবলেমগুলো, ম্যারিটাল লাইফের প্রবলেমগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার ওয়াইফ বা হাজবেন্ডের যে হেলথের প্রবলেমটা আসার সম্ভাবনা রয়েছে, যে হেলথ নিয়ে একটা জটিলতা বা বিভ্রান্তিমূলক একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। এবং মোটামুটি দেখা যাচ্ছে একটা তার সমস্যার সমাধান করে ম্যারিড লাইফটাকে ধীরে ধীরে হ্যাপিনেসের দিকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস, একটা চেষ্টা আপনার মধ্যে কিন্তু দেখা যায় এবং সেটি আপনি সফল করতে পারবেন, সেটি সাকসেস করার পসিবিলিটিসটা কিন্তু অনেক বেশি থাকছে যদি ডেফিনেটলি রাশি লগ্ন আপনার হয়ে থাকে তুলা। এবং তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যদি পরিবর্তন হয়, এই বছর অসম্ভব ভালো একটা পরিবর্তনের জায়গা রয়েছে। গত দু এক বছর দেখা গিয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাটা কিন্তু সেইভাবে গ্রো করতে পারেননি, আপনি রিয়েলাইজ করেছেন যে ব্যবসা হচ্ছে হবে, কখনো 19-20 ব্যবসার ক্ষেত্রে হয়, এটা নিতান্তই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট কিন্তু আপনি আপনার ব্যবসায়ী জায়গাটাকে করতে পারেননি।
আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সেই ধরনের একটা ধনাত্মকতা একটা পজিটিভিটি আপনি কিন্তু প্রদান করতে পারেননি। সপ্তমে বৃহস্পতি যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে আপনার রাশির অধিপতির নক্ষত্রে প্রবেশ করবে বা লগ্নের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবে। অসম্ভব সুন্দর একটা সমন্বয় ব্যবসার ডেভেলপমেন্ট এই সময়ে থাকছে। যারা বিদেশে রয়েছেন বিদেশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি কিন্তু এই সময়ে থাকবে। তবে বিদেশে যারা রয়েছেন ম্যারিটাল লাইফের ক্ষেত্রেও নিয়ে একটু দুশ্চিন্তা আসার পসিবিলিটিস কিন্তু আপনাদের থেকে যাচ্ছে এই সময়। এবং এই সময়ে কোনো লিগাল ইস্যুস আসার সম্ভাবনা থাকবে 21 জুন পর্যন্ত। 21 জুনের পর থেকে লিগাল ইস্যুস বলুন, বিবাহিত জীবনের সমস্যা বলুন, বিয়ে হতে গিয়ে দেরি হওয়া বলুন, নানা রকমের সমস্যার জায়গা কিন্তু সমাধানের জায়গা থাকছে। প্র্যাকটিক্যালি দেখতে গেলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশে থাকছে এবং বৃহস্পতি বলশালী হয়ে দৃষ্টি দেবে ডেফিনেটলি 21 জুনের পর থেকে। ধীরে ধীরে পজিটিভিটি তার বাড়বে, অক্টোবরের পরে তার পজিটিভিটি আরো বেশি বাড়বে। এবং এখানে এই যে বৃহস্পতি গ্রহ আপনার একাদশে দৃষ্টি দিচ্ছেন, একাদশের স্থির কারক হিসেবে কিন্তু বৃহস্পতি যথেষ্ট প্রসিদ্ধ। এবং এই যে একাদশ ভাব আপনার সফলতার ভাব, আপনার আয় ভাব, আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধানের ভাব। কারণ একাদশের ভাবের কানেকশন ছাড়া না বিয়ের ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, না জবের ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, না কর্মজীবনের ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়, না এডুকেশনের ক্ষেত্রে সাকসেস পাওয়া যায়। অর্থাৎ একাদশ ভাব অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ভাব, যে ভাবটি তুলনামূলকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকবে, সামগ্রিকভাবে জীবনের নানান প্রবলেম কিন্তু শর্ট আউট হতে শুরু করবে। অনেক র্যান্ডম প্রবলেম তুলারাশির জীবনে রয়েছে। তুলারাশির জাতক জাতিকাদের এমনিতেও এরা প্রচুর অ্যাডজাস্টমেন্ট করতে পারে এবং স্যাক্রিফাইস করার ওস্তাদ হয় তুলারাশির জাতক জাতিকারা। সামান্য একটু শান্তির আশায়, সুখের আশায় এরা অনেক কিছু ত্যাগ করে। একটা একটা ছেলেকে রিলেশন একটা ছেলের সাথে রিলেশনশিপ হলো যাতে তার সাথে ভালো থাকতে পারে। হয়তো একটা খুব ভালো পরিবার থেকে সে বিলং করে, সে পরিবারের বিলাস বহুলতা ইত্যাদি ছেড়ে সেই ছেলেটিকে নিয়ে বাঁচতে চায়। কিন্তু লক্ষ্য করা যায় এত স্যাক্রিফাইস করার পর, এত ত্যাগ করার পরেও তুলারাশির জাতক জাতিকাদের ম্যারিটাল লাইফটা কিন্তু খুব স্থির নয়। কারণ সপ্তম, আমরা যদি তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের সপ্তম ভাবটা দেখি, সেটা মেষ রাশির ঘর, সেটা অগ্নিতত্ত্বের ঘর, সেটা মঙ্গলের ঘর। এবং যেখানে আগুন রয়েছে, যে ম্যারিটাল লাইফের মধ্যে স্থিরতা নেই, কারণ চর রাশি মেষ রাশি, যে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগুন অগ্নিতত্ত্বের একটা রাশি, সেই ভাবটি যে খুব ধনাত্মক নয় সেটি বলা যেতে পারে। তবে আপাতত দৃষ্টি দেখা যাচ্ছে বর্তমানে যে কন্ডিশনটা চলছে তাতে জুনের পর থেকে ধীরে ধীরে আপনাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্ট থাকবে এবং নিশ্চিতভাবেই আপনি অক্টোবরের পরে আরও বেশি পজিটিভ ফিল করবেন, পজিটিভ জায়গা থাকছে। এই সমসাময়িক সময়ে দেখা যাবে আপনার কর্মজীবনে ডেভেলপমেন্টের জায়গা, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভিটির জায়গা ডেফিনেটলি থাকতে পারে। যেহেতু ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করছেন এবং একাদশে দৃষ্টি থাকছে তার, সো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পজিটিভিটি সার্ভিস লাইফের ক্ষেত্রে যেমন থাকবে, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও থাকছে। তবে 21 জুনের পরে গিয়ে আপনার জব রিলেটেড যদি কোনো লিটিগেশন অর এনিথিং লাইক দ্যাট প্রবলেম থাকে, সেই সমস্যাটা মিটতে পারে। তবে একটা লিটিগেশন, একটা গুপ্ত প্রবলেম নিয়ে আপনি মানসিক জটিলতার মধ্যে এই মুহূর্তে কিন্তু রয়েছেন এবং আমার ব্যক্তিগত স্তরে মনে হয় সেই সমস্যাটা আপনার মিটবে। তবে একটু টাইম টেকিং, 21 জুনের পর থেকে দেখবেন ধীরে 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 পজিটিভিটিটা ফিল করছেন, অক্টোবরের পরে অনেক বেশি পজিটিভ থাকছে টিল এপ্রিল 2024। এবং আলটিমেটলি তুলারাশির জাতক জাতিকাদের আমি বলবো বৃহস্পতি ট্রানজিট বেশ ধনাত্মক, অনেক বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু প্রদান করতে চলেছে। প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, শ্রী গণেশ আপনাদের অনেক বেশি সুস্থ রাখুন, সেই কামনা রেখে, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় সিদ্ধিদাতা গণেশ।